ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নিজেদের শততম ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়া লজ্জাজনকভাবে হারল সানরাইজার্স হায়দারাবাদ ম্যাচ শুরু হওয়ার আগে সবাই নিশ্চিত ছিল দল থেকে বাদ যাচ্ছেন মোহাম্মদ নবী তার জায়গায় দলে দরকার ছিল একজন অলরাউন্ডারের পরিসংখ্যানও বলছিল অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেওয়ার কথা কিন্তু সব পরিসংখ্যানকে উপেক্ষা করে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিল কেন উইলিয়ামসনকে শততম ম্যাচকে স্মরণীয় করে রাখার জন্য উচিত ছিল শক্তিশালী দল ঘোষণা করা সেখানে দল নির্বাচনে বড় ধরনের ভুল করল সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ সাকিব আল হাসান বিহীন টানা তৃতীয় ম্যাচ হারল অরেঞ্জ আর্মিরা টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠায় সানরাইজার্স হায়দরাবাদ বলিং খুব একটা খারাপ না করলেও ফিল্ডিং খুবই বাজি ছিল তাদের যার ফলে দিল্লি ক্যাপিটালস সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে লজ্জাজনকভাবে একশো ষোলো রানেই অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ কাগিজর আবাদা মরিস আর পাউলের বল যেন অগ্নি পরীক্ষায় ফেলে দিল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যানদের সাকিবের জায়গায় সুযোগ পাওয়া কেন উইলিয়ামসন বাজেভাবে আউট হয়েছেন আউট হওয়ার আগে তিনি আট বলে মাত্র তিন রান করেন এছাড়া নিজেকে অলরাউন্ডার দাবি করা রশিদ খান আজ শূন্য রানে আউট হন সব মিলিয়ে নিজেদের ঐতিহাসিক শততম ম্যাচে বাজে এক স্মরণীয় ম্যাচ খেলল তারা